করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর দরিদ্র মানুষের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম শনিবার থেকে তাদের মধ্যে খাবার সাবান ও মাস্ক বিতরণ শুরু হবে বলেও জানান তিনি রাজধানীর বননী ১৪ নম্বর রোডের সাতাত্তর নম্বর বাড়ির নিচে চলছে এই কর্মযজ্ঞ প্রতিটি ব্যাগে দেয়া হচ্ছে চাল ডাল তেল আলু আর সাবান সাধারণ ছুটি শুরু হয় রাজধানীতে অনেকটাই কর্মহীন হয়ে পড়া নিম্নয়ের মানুষের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম আমি প্রায় আগে হাজার ছিল এখন থেকে আরও বেশি লাগবে এটি প্রায় আমরা আমরা প্যাকেটিং শুরু করছি আমি সবাইকে অনুরোধ করব এটিকে এগিয়ে নেওয়ার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকে বলছি আপনারা আসুন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা এগিয়ে এসেছেন এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে বিশ জনের বেশি সদস্য রয়েছে যারা সকাল থেকেই চাল ডাল তেল এখানে যা যা আছে সেগুলো প্যাকেজিং করছি আমরা ইতিমধ্যে আজকে দু হাজার পরিবারের জন্য ব্যাগ রেডি করেছি বিত্তবান যারা রয়েছেন তাদের সহযোগিতা পেলে দেশ জুড়ে যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের পাশে দাঁড়াতে চাই খাবারের এই প্যাকেটের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার দরিদ্র মানুষকে বিতরণ করা হবে মাস্কো শনিবার থেকে শুরু হবে কর্মসূচি এই আমাদের যে বলেছে তার বানানোর জন্য আমরা আমরা দেওয়ার চেষ্টা করছি আমি অনুরোধ করব যে সবাইকে এগিয়ে আসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যেই ফেসবুক আছে আমার নিজস্ব ফেসবুক আছে সেই ফেসবুকের মধ্যে আপনার যোগাযোগ করতে পারেন আমি অনুরোধ করব এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানটা হচ্ছে আমার সবচেয়ে বড় কর্তব্য করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র বিভিন্ন বস্তিতে গিয়ে লোক সমাগম না করে আমরা যে কোনো এক সময়কে লিজ করছি এগুলো আমরা পৌঁছিয়ে দিয়ে মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা